বেশি রাতে মেদিনীপুরের প্রতিবাদী মানুষ আর্চিকরের ধর্ষণকাণ্ডে পথে নেমেছিল। আমিও তাদের সাথে এই অন্যায়ের প্রতিবাদে পথে নেমে পা মিলিয়েছি। ওখানে আমি কিছু কথা বলার সুযোগ পেয়েছিলাম। আমি চাই আমার সেই কথাগুলো যেন আরও আমার অনেক বন্ধু জানতে পারেন, তাই এ কথা বলা। দেখুন, ধর্ষককে পুরুষ বলে চেনানো অনুচিত। ধর্ষণ ততটা যৌনতার ব্যাপার নয়। আমি তোমার ক্ষতি করতে পারি, আমি তোমাকে শেষ করে দিতে পারি, আমি তোমাকে দোলে পিষে দিতে পারি, এই রকম একটা ক্ষমতার আস্ফালন। প্রকৃত পুরুষ যে কোনো মানুষকে ভালোবাসে। আমাদের দেশে পুরুষের উদাহরণ রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, সুভাষচন্দ্র বসু, এই সমস্ত মানুষেরা। আর ধর্ষণ যারা করে তারা কাপুরুষ, এটা বুঝে নিতে হবে। আরেকটি কথা আমি বলতে চাই, যে ধর্ষণ হচ্ছে শুধুমাত্র যৌন সংযোগ নয়, মনের ইচ্ছার বিরুদ্ধে অসম্মান করার জন্য একতরফা গা জোয়ারি যৌন সংযোগ। আর্জিকর হাসপাতালে যে ঘটনাটা ঘটেছে সেক্ষেত্রে আমি বলতে চাই যে একজন ডাক্তার মেয়ে, সে তার কাজের সময়ের মধ্যে, কাজের এলাকার মধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে, এটা একটা সাংঘাতিক অপরাধ। কাজের এলাকায় নিরাপত্তা পাওয়া মানুষের সাংবিধানিক অধিকার। এক্ষেত্রে কাজের এলাকায় যারা পরিচালক ছিলেন তাদের জবাবদিহির প্রশ্ন এসে যাচ্ছে। কাজের সময়ের মধ্যে ঘটনাটা ঘটেছে। আরেকটা কথা হচ্ছে, যেভাবে মেয়েটিকে আঘাত করা হয়েছে, যা যা হয়েছে, সেক্ষেত্রে একাধিক মানুষের ভূমিকা ছিল কি না সেটাও দেখার ব্যাপার এসে যাচ্ছে। যদি ধর্ষণে একাধিক মানুষের যোগসাজশ থাকে, ভূমিকা থাকে, জড়িত থাকে, তাহলে তাকে গণধর্ষণ বলতে হয়। এই নয় যে প্রবেশ করাতেই হবে, যৌনাঙ্গে প্রবেশ না করিয়েও ধর্ষণ হয়। শরীরের যে কোনো ছিদ্রে আঙুল বা পেন্সিল, ওই জাতীয় কিছু প্রবেশ করালেও আজকে আমাদের দেশের আইন তাকে ধর্ষণ বলছে। এক্ষেত্রে যদি অন্য কেউ মেয়েটির হাত পা বেঁধে থাকে, হাত পা আটকে রেখে থাকে এবং তাকে মারধর করে থাকে, তাহলে তারাও কিন্তু গণধর্ষণে যুক্ত বলেই বলতে হবে। প্রবেশ করাক বা না করাক, ধর্ষণকারীকে সহযোগিতা মানেই গণধর্ষণে লিপ্ত থাকা। এমনকি নির্যাতিতার শরীর স্পর্শ না করে যদি ভিডিও করা হয়, ছবি তোলা হয়, তাহলে সেই কাজটা যিনি করছেন বা সেই ছবিটা যিনি ছড়িয়ে দিচ্ছেন, তারাও গণধর্ষণে যুক্ত এবং সমানভাবে অপরাধী, এটা বলতে হবে। যদি এরকম হয়, ধর্ষণ করেছেন কোনো গুরুজন, কোনো শিক্ষক, কোনো ধর্মগুরু, কোনো সরকারি অফিসার, কোনো উর্দি পরা ব্যক্তি, পুলিশ, মিলিটারি ইত্যাদি, তাহলে তাদের কঠিন সাজা হবে। আগে ধর্ষণ করে ধরা পড়েছিলেন, পুনরায় ধরা পড়লেন, সেক্ষেত্রেও কঠিনতর সাজা হবে। আর যদি ধর্ষণ করার পর খুন করা হয়, সেক্ষেত্রে কিন্তু ভীষণ কঠিন সাজা দেওয়ার নিয়ম আছে। কিন্তু সাজা দিতে গিয়ে ভীষণ সতর্ক হতে হবে। আইনের একটি কথা আছে যে শত অপরাধী ছাড়া পেয়ে যাক, একটিও নিরপরাধ মানুষ যেন শাস্তি না পায়, এই জিনিসটা নিশ্চিত করতে হবে। আমাদেরকে আবেগের বশে চললে হবে না, উচ্ছৃঙ্খল হলে চলবে না, যুক্তি দিয়ে
সুস্থ চিন্তা দিয়ে শান্তভাবে এর সমাধান বের করতে হবে। আমি চাই আমাদের দেশের মানুষ যুক্তি দিয়ে চিন্তা করে সিদ্ধান্ত নিক। নমস্কার।